আজ আমি খুব সুন্দর একটা রেসিপি বানাতে চলেছি, সেটা হচ্ছে পালক কান্ডবি রোল। তো এটা স্পেশালি রাজস্থানি ডিশ। তো আমি নিয়ে নিয়েছি পালক পিউরি, তারপর দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 টেবিল চামচ, তারপর দিচ্ছি নুন, চিনি পরিমাণ মতো, তারপর দিচ্ছি দই, যেমন টক পছন্দ করো তোমরা সেরকমভাবে তোমরা দিতে পারো। তারপরে দিচ্ছি আমি আটা, তারপরে দিচ্ছি সুজি, দিচ্ছি একটু হলুদ। তো এবার আমি এটাকে মিক্স করে নেবো ভালো করে। তো এটা আমার ভালো করে মিক্স হয়ে গেছে, তো এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। দেবো একটু কারি পাতা আর চিলি ফ্লেক্স, মিক্স করে নেবো। তো আমার ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্ট দেওয়া হয়ে গেছে, তো এবার আমি এটাকে বানাবো। তো এই দেখো আমার কান্ডির জন্য সস বানালাম। এটা কিছুই না, যেমন শেজওয়ান সস হয় আর কি সেরকমই বানিয়েছি। আদা রসুন আর টমেটো সস, টমেটো টমেটো ছিল না তাই টমেটো সস দিয়ে করেছি। তো অ্যাকচুয়ালি এটা এটা টমেটো দিয়ে করা হয়। তো আমি টমেটো সস, সয়া সস, আদা রসুন, কাঁচা লঙ্কার পেস্ট আর সর্ষে কারি পাতা এসব দিয়ে সসটাকে তৈরি করেছি। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র, তো এবার এটা জল দেবো। এখানে নিয়েছি একটা থালা, তো এটাই তেল গ্রিস করে দেবো একটু ভালো করে। তেল গ্রিস করা হয়ে গেছে, তো আমি ব্যাটারটা এবারে দিয়ে দেবো। ব্যাটারটা আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি থালা চারিপাশে, তো এবার আমি চাপিয়ে দিচ্ছি ব্যাটারটাকে। জলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, তো এবার আমি লিডটা দিয়ে দেবো। তো চলো ঢাকা ছড়িয়ে দেখা যাক যে হয়েছে কিনা। হ্যাঁ দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ একটু হবে তাহলে হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার খান্ডবি রোল। এটাকে আমি লম্বা লম্বা পিস পিস করে কেটে নিয়ে রোল করে গুঁড়িয়ে নিয়েছিলাম। আর উপর থেকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তিল, সর্ষে, জিরের একটা তরকা বানিয়েছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিয়েছি। আর লঙ্কা আছে, গাজর গার্নিশ করে দিয়েছি, আর এটা হচ্ছে সেই সসটা। তো এই ছিল আজকে আমার পালক খান্ডবি রোল। তো তোমরা জানিও যে রেসিপিটা কেমন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।